আপনি এখানে সোয়াস করেন, আপনি এখানে আছেন, আপনি এখানে ওয়াশ করেন আছেন, কোন বিষয়টা উশৃঙ্খল বলছি? এই কোরআনের ভিতরে কি সুরের ফককে আছে না সুরের বিরুদ্ধে আছে? লুচ্চার ফককে না লুচ্চার বিরুদ্ধে? দুর্নীতির পক্ষে না দুর্নীতির বিরুদ্ধে? আমার কথা শুনেন, আরে ফাঁকি সাথী নেতা আবার কি কয়, বড় বড় নেতা একদম এইটা হিসাব করি না, কি কয় না কয়ে এই দেড় টাকার ফাঁকি সাথী নেতা যদি হুজুর ঘরে কাউন্টার দেয় তাকে মাইনে নেওয়া যায়? তারপরে নয়ছে কি, তোমার মাথার টুপি কই, এই তোতার দাড়ি কই, আশ্চর্য। হ্যাঁ ওয়াজের বিষয় দেয় আমার আইয়া, আগে ওটা ঠিক করো পরে এটা আসবে। কি দিছ, কি দিছ? এতক্ষণ বুঝছেন না কি আমি কি বুঝাইতে চাচ্ছি? আপনি বুঝছেন কি, আপনি বুঝছেন না কি? গংসে দিয়ে লোকটাকে আপনি বুঝাইবেন? আরে বুঝানোর জন্য আমি উদাহরণ দিছি, যারা কয় সেজদার মতো আপনি এখানে সোয়াজ করেন। এই ভাই আপনি আসুন তো, এখানে ওয়াজ করেন, আসেন আসেন আসেন। আচ্ছা উনি কি বুঝছে আমি কোন কথাটা বলছি? গঞ্চে দিই সব আউট বাজে গেছে, দোয়া করে দিতেছি আমি, চুপ করেন, দোয়া করতেছি আমি, বুঝাইতে চাইতেছি, শুনেন শুনেন, চুপ করেন। পীরের হাত ধরবেন ভণ্ড পীর না ভালো পীর? ভালো পীরের কাছে যাইতে গিয়ে আপনাদেরকে নিষেধ করা হয়েছে? হাজারবার যান, লক্ষবার যান, যে পীরের কাছে গেলে পাঁচ ওয়াক্ত নামাজ শিখাবে, যে পীর আপনার থুতার মধ্যে দাড়ি উঠাইবে, যে পীর আপনাকে বলবে তুমি কি করিও না, বেপরদায় চলিও না, যে পীর আপনাকে শিখাবে তুমি মা বাবার খেদমত করো, যে পীর আপনাকে বলবে তুমি গাঞ্জাটা ইনো না, বিড়ি খাইও না, জোরে কোন ঠেকে না, এমন পীরের কাছে আপনি হাজারবার যান, এটা তো আমি বলতেছি আপনাদেরকে। আর যে পীরের কারে কাছে গেলে গাঞ্জা টানে বারো মাস, আসে না নাই, হুক্কা হুয়ার জিকির করে, নামাজ ছেড়ে দেয়, ভণ্ডামি করে, এমন পীরের কাছে একবার কেন, এক কোটি বার আমরা বলবো যাওয়া যাবে? কথা কি ভালো বলতেছি রে খারাপ বলতেছি? ভণ্ড পীরের পক্ষে আছেন কেডা কেডা হাত তুলেনছে? ভণ্ড পীরের পক্ষে যে হুজুর শিরিকি করা যাবে? এই একজন বলেন এখানে দাঁড়ায়া যে কোরআনের কোন জায়গায় আছে আপনি শিরিক করতে পারবেন, এটা আছে কোথাও? না, শিরিক ছাড়তে হবে এটা আছে, চুরি করা যাবে এটা আছে না, চুরি ছাড়তে হবে এটা আছে, সুদ খাওয়া যাবে এটা আছে না, সুদ ছাড়তে হবে এটা আছে। তো আশ্চর্য, আমি তো কোন আশ্চর্য করবো আপনাদেরকে, উনি আমারে শিখায় কোরআন দিয়েছে যা আছে ওটা করেন, তাহলে কোরআনে বসে তুমি জিনা করো, কোরআনে আসে তুমি চুরি করো, কোরআনে আসে তুমি লুচ্ছামি করো, কোরআনে আসে তুমি আরেক বোর আরেক বাড়ার বোরলে হুক্কা হওয়ার জিকির করো, কোরআনে কি এগুলো আছে নাকি এগুলোর বিরুদ্ধে আছে? তা আমি তো এটাই বুঝাইতে চাইতেছি, যেই শয়তানগুলো এই কথা বলবে যে সেজদার মতো সেজদা জীবনে একটা দিলে চলে, আমি ওটা বোঝানোর জন্য বলতেছিলাম। হ্যাঁ যদি এই কথা কয় তাহলে এটার যুক্তি কি, ফার্স্ট ডেক বিরিয়ানি হারে খাওয়ায় বলবেন তোরে আর জীবনে খাইতে দিব না, তুই যদি এই কথা বলতে পারো সেজদার মতো সেজদা জীবনে একটা দিলে চলে, তো খাওয়ানোর মতন খাওয়ানো ওদের জীবনে একবার খাইলেই চলার কথা, কথা ঠিক কি না? আমি এটা বুঝাইছি, উনি কি বুঝে কাউন্টার দিল বুঝলাম না, তাইলে বুঝবো? হ্যাঁ যদি কয় না ভাই আমি আগেরটা ভুল করছিলাম, তাইলে আমরাও বলবো তাহলে তুই সঠিক লাইনে চলে আয়, খাওনের মতন খাওন, যেমন জীবনে একবার খাইলে চলে না, দৈনিক বারবার খাওন লাগে, তাহলে বোঝা গেল নামাজও জীবনে একবার চললে পড়লে চলবে না, দৈনিক কয়বার পড়তে হবে? এই সহজ বিষয়টাকে আপনাদেরকে বুঝাইতে পারছি, এটা তো আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি। উনি আমার বলতেছে বিরিয়ানি খাওয়ায় মাইরে লেবেন তো ওয়াজ করবেন কি, বুঝলে না? আচ্ছা যাক, বাইরে আল্লাহ তাআলা হেদায়েত দেখ, সকলে বলুন আমি যে বিষয়টা আপনাদেরকে বলতেছি, প্রত্যেকটা ভাইকে যারা না বুঝা অন্যায় পথে গেছেন, গিয়ে আপনাদের কাছে আল্লাহর দোহাই লাগে, আপনার জীবনের যা কিছুর চাওয়ার আপনি কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। ও ভাই আমি আপনি এমন একজন রবের গোলাম, এমন একজন আল্লাহর গোলাম হয়ে পৃথিবীতে আসছি, পৃথিবীর কেউ যেটা দেয় না আল্লাহ কয় বান্দা আমার কাছে চাইয়া দেখ, আমি চাইতে দেরি হবে তোরে দিতে দেরি করবো না, জোরে কন্যা সুবহানাল্লাহ।